পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন মুনিরকে। ১৯৮০, ১৩৯০ মফস্বল শহরে বেড়াতে আসা ঢাকার এই যুবকটি রাত কাটাতে আশ্রয় নিয়েছিল একটি অখ্যাত হোটেলে। আর সেই এক রাতের ঘটনাকে নিয়েই আমাদের এই গল্প। একটা রুম আছে, কিন্তু ওটা আপনাকে দেয়া যাবে না। আপনি যান, যান। কি আশ্চর্য, রুম আছে অথচ দেওয়া যাবে না, এটা কোন ধরনের কথা? নিশ্চয়ই দেওয়া যাবে, আপনি চাইলেই রুম দেওয়া যাবে। চলুন রুমটাকে দেখে আসি, চলুন। একটা রুম আছে, সেই রুমে কিছু ব্যাপারও আছে। ঠিক বুঝলাম, একটু খুলে বলবেন? আপনার কোনো সঙ্গী নেই তো? না, নেই। রুমটা আপনাকে দিতে পারি, তবে একটা শর্তে। কোনো টাকা দিতে হবে না। ভালোই ভালোই সকালে ফিরে আসুন, চলুন। রুমটা আপনাকে দেখিয়ে আনি। এত সুন্দর রুম আমি থাকবো ফ্রি, কারণটা কি বলুন তো? টিভিও গেছে? টিভি ঠিক আছে। রুমটা রুমটা ফ্রি, কিন্তু এই রুমে থাকতে হলে বাথরুমে যেতে নেই। মানে? আপনি থাকবেন, ঘুমাবেন, কিন্তু ওই বাথরুমে যাবেন না। সে কি কথা, রাতে রুমে থাকবো অথচ বাথরুমে যাবো না? ও
বাথরুম, নিষিদ্ধ বাথরুম। ওই বাথরুমে কেউ যায় না, আর যে যায় সে বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে। বারবার ফিরে আসে, এটা কোন ধরনের কথা? তুই কি বলতে চাচ্ছিস? এত কথা নয়, রুম চেয়েছেন রুম দিয়েছি, কিন্তু ওই বাথরুমে যা চলবে না। যদি এই শর্তে রাজি থাকেন তবেই এখানে থাকবেন, কোনো কিছুর দরকার পড়লে আমায় বলবেন, ঠিক আছে? ঠিক আছে। আমি তাহলে চললাম, চলুন। আবারও বলছি, ওই বাত। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা খুদ অফিস। বাথরুমে লজ্জার লোকে, দরজাও খোলা, আমি তো বাথরুমে যাইনি যতদূর মনে পড়ে। কি ব্যাপার? ওদিকে ভদ্রলোকে বাথরুমে যেতে মানা করলো, আবার বাথরুমে নাচেও তো পারছি না। কি করা যায়? আগে উঠি, দেখি লাইটটা জ্বালাই। কি সব ধরল এ? কি ওখানে কি সব ধরল? নিশ্চয় কেউ আছে মনে হচ্ছে। ঠিক করেছিল কি? কেউ
দেখ, যেমন বোরিং হোটেল তেমন বোরিং নাটক। আমি তো আগেই বলেছিলাম যে যায় সে বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে। Hehehehe